Hey, welcome to Audifeel. Audifeel e aaj shunchen John Medina lekha Brain Rules. Amader beshir bhageri kono dharona nei je amader mathar bhetore ashole ki ghotche. Tobu neuroscientist ra byakha korechen je protiti byabshayik neta, pitamata ebong shikkhoker jana uchit keno apnar mostishker shorboktom kaj korar jonno brain tasking er proyojon. Apnar mostishke 83,88,628 এই সংখ্যাটি গুণ করুন। আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এটা করতে পারবেন? একজন যুবক আছেন যে কয়েক সেকেন্ডের ব্যবধানে এই সংখ্যাটি 24 গুণ দ্বিগুণ করতে পারবে। এমন একটি ছেলে আছে যে আপনাকে যে কোনো মুহূর্তে দিনের সঠিক সময় বলতে পারবে, এমনকি তার ঘুমের মধ্যেও। একটি মেয়ে আছে যে 20 ফুট দূরে একটি বস্তুর সঠিক মাত্রা নির্ধারণ করতে পারে। একটি শিশু আসে যে 6 বছর বয়সে এমন প্রাণবন্ত ছবি আঁকে সে মেডিসিন এভিনিউর একটি গ্যালারিতে নিজের শো পেয়েছে। তবুও এই শিশুদের কাউকে জুতো বাঁধতে শেখানো হয়নি। প্রকৃতপক্ষে তাদের কারো IQ 50-র বেশি নেই। মস্তিষ্ক আশ্চর্যজনক। আপনার মস্তিষ্ক প্রায় এত অদ্ভুত নাও হতে পারে, তবে এটি কম অসাধারণ নয়। সহজে পৃথিবীর সবচেয়ে পরিশীলিত তথ্য স্থানান্তর ব্যবস্থা মস্তিষ্ক এই ব্লিচ করা কাঠের টুকরোতে থাকা ছোট কালো স্কুইগলগুলি নিতে এবং সেগুলো থেকে অর্থ বের করতে সম্পূর্ণরূপে সক্ষম। এই অলৌকিক কাজটি সম্পাদন করার জন্য আপনার মস্তিষ্ক মস্তিষ্কের কোষ দ্বারা গঠিত 100 মাইল তারের মধ্যে দিয়ে বিদ্যুতের ঝাঁকুনি পাঠায়, এত ছোট যে তাদের হাজার হাজার এই বাক্যের শেষে পিরিয়ডের সাথে ফিট হতে পারে। আপনি যতটা কম সময়ের মধ্যে এই সমস্ত কিছু করতে পারবেন, তার চেয়েও কম সময়ে আপনি এটি করতে পারবেন। প্রকৃতপক্ষে আপনি এই মাত্র এটা করেছেন এটির সাথে আমাদের ঘনিষ্ঠ সংযোগের কারণে। যা অবিশ্বাস্য তা হল আমাদের বেশিরভাগেরই ধারণা নেই আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। ব্রেন রুলস বইয়ে ডক্টর জন মেরিনা, একজন মলিকিউলার বায়োলজিস্ট, ব্যাখ্যা করেছেন আমরা যে কাজ করি সেই কাজ কিভাবে আমাদের মস্তিষ্ককে এফেক্ট করে। প্রতিটি অধ্যায়ে তিনি একটি মস্তিষ্কের নিয়ম বর্ণনা করেছেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। রুলস নাম্বার 1, নিয়মিত ব্যায়াম শরীরকে পুনর্নবীকরণ করতে সাহায্য করে এবং মস্তিষ্ককে কাজ করতে সাহায্য করার জন্য হরমোন তৈরি করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন হোমো সেপিয়েন্সের জীবনের একটি দিন কিভাবে কাটত? আমাদের পূর্বপুরুষরা কিভাবে তাদের সময় কাটিয়েছেন তা সরাসরি প্রভাবিত করে কিভাবে আমাদের নিজস্ব মস্তিষ্কের বিকাশ ঘটেছে। বিবেচনা করুন যে গড় হোমো সেপিয়েন্সরা প্রতিদিন 10-20 কিলোমিটার হাঁটত অথবা দৌড়াত। এর মানে হল যে আমরা যখন অলস ছিলাম তখন আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটেনি। হাঁটা অথবা দৌড়ানোর মাধ্যমে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটেছে। ব্যায়াম আপনার শরীরকে আপনার খাবার থেকে আরও শক্তি পেতে সাহায্য করে। আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার শরীরের সমস্ত টিস্যুতে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং আপনার রক্ত প্রবাহ বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরও নতুন ব্লাড ভেসেল তৈরি করতে শুরু করে, যেগুলো আপনার শরীরের অতিরিক্ত ভিটামিন এবং খনিজগুলোকে আশেপাশে সরানো এবং বর্জ্যরূপে নির্গত করতে সাহায্য করে। সুতরাং আপনি যখন আপনার শরীরকে নাড়াচাড়া করেন আপনার শরীর ও মন ভালো থাকে। 1800-এর দশকের গোড়ার দিকে একজন ইংরেজ প্রকৌশলী লক্ষ্য করেছিলেন যে ব্যবসায়ীদের অসম নোংরা রাস্তার ওপর দিয়ে মালপত্র সরবরাহ করা খুব কঠিন ছিল, তাই তিনি পাথর এবং নুড়ির স্তর দিয়ে রাস্তাগুলিকে আরও সমান করে দেন। প্রকৌশলীর ধারণাটি দ্রুত ছড়িয়ে পড়ে কারণ লোকেরা বুঝতে পেরেছিল ভালো রাস্তা মানে সাধারণভাবে পণ্যগুলিতে আরও ভালোভাবে সরবরাহ করা যাবে। আপনি যখন ব্যায়াম করেন তখন আপনি আপনার শরীরের একই উন্নতি করেন, কারণ আপনার রক্তনালীগুলি হচ্ছে আপনার শরীরের রাস্তা। ব্যায়াম মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর BDNF এর মতো নির্দিষ্ট হরমোনগুলির উৎপাদনকে উদ্দীপিত করে এবং আপনার শরীরের টিস্যুগুলিকে স্বাস্থ্যকর করে তোলে। মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী বৃদ্ধির হরমোনগুলোর মধ্যে একটি BDNF আপনার নিউরনগুলিকে সতেজ ও সুস্থ রাখে এবং নিউরনের মধ্যে সংযোগ বাড়ায়। এটি নতুন কোষ তৈরিতেও উদ্দীপিত হয়। সুতরাং আপনি যত বেশি ব্যায়াম করবেন আপনার মস্তিষ্ক এবং শরীর তত বেশি স্বাস্থ্যকর এবং শক্তিশালী হবে।
রুলস নাম্বার টু, আপনার একটি প্রাকৃতিক ঘুমের চক্র আছে যা আপনার জন্য স্বতন্ত্র। এটি অনুসরণ করুন এবং আপনি আরও ভালো অনুভব করবেন এবং চিন্তা শক্তি আপনার বৃদ্ধি পাবে। কিন্তু ঘুম আসলে কি করে? সোজা কথায়, ঘুম আমাদের মন ও শরীরকে পুনরুজ্জীবিত করে। আপনি যখন পর্যাপ্ত ঘুম না পান, তখন আপনার মন এবং শরীর ক্ষতিগ্রস্ত হয়। একটি সমীক্ষা সামরিক সৈন্যদের মধ্যে একটি গ্রুপ পরীক্ষা করেছে। গবেষকরা সৈন্যদের এক রাতের জন্য জাগিয়ে রেখেছিলেন, তারপরে তাদের পরের দিন তাদের কগনেটিভে টেস্ট করেছিল। মাত্র এক রাতের ঘুমের ক্ষতির ফলে সামগ্রিক জ্ঞানীয় দক্ষতা 30% হ্রাস পায়, যেখানে দুটি ঘুমহীন রাত 60% জ্ঞানীয় দক্ষতা হ্রাস করে। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে যে যখন একজন ব্যক্তি 5 রাতের জন্য প্রতি রাতে মাত্র 6 ঘন্টা বা তার কম ঘুমান, তখন সেই ব্যক্তির জ্ঞানীয় কর্মক্ষমতা ততটাই কম ছিল যে ব্যক্তি 48 ঘন্টা ধরে জেগেছিল। প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট ঘুমের সময়সূচির জন্য একটি স্বাভাবিক পছন্দ রয়েছে যা তাদের জন্য অনন্য, এবং গবেষণায় দেখা গেছে যে যারা তাদের প্রাকৃতিক চক্রের প্রতি সত্য থাকে, তাদের সাধারণভাবে শক্তিশালী জ্ঞানীয় ক্ষমতা থাকে। ঘুমের ধরন 3 প্রকার, লার্কস, আউল এবং হামিংবার্ড। লার্করা প্রায় সকাল 6টার আগে ঘুম থেকে ওঠে এবং দুপুরের আগে সবচেয়ে অ্যাক্টিভ হয়। জনসংখ্যার প্রায় 10% লার্ক হিসেবে শ্রেণীবদ্ধ। বিপরীতে আউল খুব কমই সকাল 3টার আগে ঘুম থেকে ওঠে, সন্ধ্যা 6টার দিকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়। জনসংখ্যার প্রায় 10% আউল হিসেবে শ্রেণীবদ্ধ। আমাদের বাকিরা হামিংবার্ড ও অন্য দুটির ধরনের মধ্যে ওঠানামা করে। কখনো কখনো আমরা দেরি করে জেগে থাকি, কখনো কখনো আমরা সূর্য ওঠার আগে জেগে উঠি। তাই নিজের যত্ন নিন এবং পর্যাপ্ত ঘুমান, এটি আপনার মস্তিষ্ককে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করবে। রুলস নাম্বার 3, দীর্ঘস্থায়ী মানসিক চাপ আপনাকে দুর্বল করে দেয়, যা আপনাকে খারাপভাবে চিন্তা করতে এবং স্মৃতিশক্তি হারাতে বাধ্য করে। তাই আপনি মানসিক চাপ হ্রাস করুন। আপনি সম্ভবত ফাইট অর ফাইট প্রতিক্রিয়ার কথা শুনেছেন। আমরা চাপপূর্ণ পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এটি অনুভব করি এবং আদর্শভাবে এই প্রতিক্রিয়া আমাদের বিপদ থেকে দূরে থাকতে সাহায্য করে। এইভাবে মানসিক চাপ আমাদের নিজেদের রক্ষা করতে অনুপ্রাণিত করে। এটা জীবনের চলার ক্ষেত্রে খুবই জরুরি, তবু দীর্ঘস্থায়ী মানসিক চাপ আমাদের ক্ষেত্রে ক্ষতিকর। লোকেরা যখন চাপ অনুভব করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তারা প্রায়শই তাদের নিয়ন্ত্রণের বোধ হারিয়ে ফেলে। সমস্যার সম্মুখীন হলে তারা অসহায় বোধ করে। স্ট্রেস আউট মানুষের মস্তিষ্ককে নতুন কিছু শিখতে বাধা দেয়। মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান 1960-এর দশকের শেষের দিকে এই ধরনের প্রতিক্রিয়াকে একটি সিরিজ পরীক্ষার মাধ্যমে চিত্রিত করেছিলেন, যার ফলে এমন একটি অবস্থা শনাক্ত করা হয়েছিল যা আমরা এখন লার্ন হেল্পলেসনেস হিসেবে জানি। সেলিগম্যান বিভিন্ন কুকুরের দলের মধ্যে পরীক্ষা করেছিলেন, যাদেরকে প্রতিদিন বৈদ্যুতিক শক দেওয়া হতো। যে কুকুরগুলো নিয়মিত বৈদ্যুতিক শক খেয়েছিল, প্রাথমিকভাবে চিৎকার করেছিল এবং লড়াই করার চেষ্টা করেছিল। যদিও সময়ের সাথে সাথে বৈদ্যুতিক শক চলতে থাকে, সময়ের সাথে কুকুরদের লড়াই করার ইচ্ছা কমে যায়। পরবর্তী ধাপে সেলিগম্যান একটি কুকুরকে একটি বাক্সে রেখেছিলেন, যেখান থেকে এটি চাইলে বৈদ্যুতিক শক থেকে বাঁচতে পারে। তবুও কুকুরটি না পালিয়ে বরং এক কোণে কাত হয়ে কাতরাচ্ছে। কুকুরটি অনুমান করেছিল যে বৈদ্যুতিক শক লাগবেই, যেখানেই যাক না কেন, এবং এইভাবে সে পালানোর কোনো চেষ্টা করেনি। এই ধরনের দীর্ঘস্থায়ী চাপে ভুগলে জ্ঞানীয় ক্ষমতার ক্ষতি হয়। দীর্ঘস্থায়ীভাবে চাপে থাকার লোকেদের দক্ষতা হ্রাস পায় এবং তাদের মনোযোগ দিতে সমস্যা হয়। দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভুগছেন এমন প্রাপ্তবয়স্করাও স্মৃতিশক্তির সাথে লড়াই করে। মেমোরি টেস্ট করে দেখা গেছে যে প্রায় প্রত্যেকটি লোকের 50% মেমোরি কমে গেছে। তাই সামান্য পরিমাণ চাপ আপনার ক্ষেত্রে হেল্পফুল, কিন্তু অত্যাধিক চাপ আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রুলস নাম্বার 4, আপনার মস্তিষ্ক সেই দিকে মনোযোগ দেয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে। প্রতি সেকেন্ডে আপনার মস্তিষ্কে প্রায় 50,000-এর মতো চিন্তাভাবনা আছে। প্রত্যেক জিনিস আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু মাত্র কয়েকটি জিনিস আপনাকে আকর্ষণ করে এবং বাদবাকি জিনিসটাকে আপনি লক্ষ্যই করবেন না। আপনি কি অনুভব করতে পারছেন আপনার পা এখন কোথায়?
সম্ভবত যতক্ষণ না আপনাকে আপনার পায়ের কথা বলা হলো তার আগে আপনি পা নিয়ে চিন্তাই করেননি, কারণ এর আগে আপনার পায়ের কথা চিন্তা করা আপনার মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। আপনার মস্তিষ্ক ঠিক কী বিষয়ে মনোযোগ দেয় তা নির্ধারণ করতে হবে। আমাদের অনেকগুলো কগনিটিভ সিস্টেম রয়েছে যা আমাদের বিপদ, সুযোগ এবং নির্দেশনাগুলি উপলব্ধি করতে সহায়তা করে। আমাদের মস্তিষ্কের বেঁচে থাকার এবং বিকশিত হওয়ার জন্য এই ধরনের ফাংশনগুলির প্রয়োজন আছে। যদি আমাদের পূর্বপুরুষরা বিপদ থেকে দূরে থাকতে না শিখত বা একটি সঙ্গী খুঁজে পেত না, তাহলে তারা সফলভাবে বংশবিস্তার করতে পারত না। যদি আপনার মস্তিষ্ক এতটা নির্বাচনী না হয়, তাহলে সম্ভবত আপনি কোনো কাজ ঠিকমতো করতে অক্ষম হবেন। এখানে একটি উদাহরণ দেখা যাক। নিম্নলিখিত শব্দগুলি মনে রাখার চেষ্টা করুন: রেইনকোট, স্যান্ডেল, সানগ্লাস, ছাতা, সাঁতারের পোশাক এবং বুট। এখন একই শব্দ মনে রাখার চেষ্টা করুন। যখন আপনি সেগুলোকে স্ট্রাকচার্ড গ্রুপে ভাগ করবেন, বিচ গিয়ার, সানগ্লাস, সাঁতারের পোশাক এবং স্যান্ডেল এবং রেইন গিয়ার, ছাতা, রেইনকোট এবং বুট, গবেষণায় দেখা গেছে যে আমরা যখন এই ধরনের শব্দগুলোকে স্ট্রাকচার্ড গ্রুপে ভাগ করি, তখন আমরা সেগুলিকে নর্মাল থেকে 40% বেশি ভালো মনে রাখতে পারি। অন্য কথায়, আপনার মস্তিষ্ক তথ্যকে আরও ভালোভাবে প্রক্রিয়া করে যদি এই তথ্যগুলি কোনো অর্থপূর্ণ হয়, আপনার মস্তিষ্ককে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে পরিচালিত করুন। আপনি যদি চান যে আপনার শ্রোতারা একটি উপস্থাপনায় মনোযোগ দিক, উদাহরণস্বরূপ এটি 10 মিনিটের নিচে রাখুন, অন্যথায় তথ্যের প্রাচুর্য আপনার দর্শকদের মনকে ওভারলোড করবে। রুলস নাম্বার 5, প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে তৈরি হয়। আপনি জীবনে যা অনুভব করেন তা আপনার স্নায়ুর পথ তৈরি করতে সহায়তা করে। মাইকেল জর্ডন ইতিহাসের অন্যতম শীর্ষ বাস্কেটবল খেলোয়াড়, 1994 সালে বাস্কেটবল ছেড়ে দিয়ে বেসবল গ্রহণ করেন। আশ্চর্যজনকভাবে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হন। আপনি ভাবতে পারেন যে জর্ডনের মতো অ্যাথলেটিক যে কোনো খেলায় তার আধিপত্য বিস্তার করতে পারে, তবে বেসবল তার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। তাই তিনি ফিরে গেলেন তার মস্তিষ্ক এবং পেশি যেখানে অভ্যস্ত ছিল, সেটি হলো বাস্কেটবল। আমাদের অভিজ্ঞতাগুলি কেবল আমাদের মস্তিষ্ককে পরিবর্তন করে না, সেগুলোকে পুনর্নির্মাণও করে। নিউরোসার্জেনদের একটি দল একবার একটি পরীক্ষা করেন। যে কোনো একজনকে বিভিন্ন ধরনের ছবি দেখানো হয় এবং লক্ষ্য রাখা হয় ব্রেনের কোনো নিউরনগুলো বেশি অ্যাক্টিভ থাকে কোন পিকচার দেখে। যখন লোকটি জেনিফার অ্যানিস্টনের একটি ছবি দেখল, দলটি লক্ষ্য করেছে যে তার মস্তিষ্ককে একটি নির্দিষ্ট নিউরন খুব অ্যাক্টিভ আছে। অ্যানিস্টনের আরও 7টি ছবি তাকে দেখানো হয় এবং আগের মতো সেই নির্দিষ্ট নিউরনই খুব খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু লোকটিকে আরও 80টি অন্যান্য ছবি দেখানো হয়েছিল। সেই পিক দেখে ওই নিউরন সুপ্ত ছিল। গবেষণায় যে লোককে না হয়েছিল সে জেনিফার অ্যানিস্টন ভক্ত ছিল না, কিন্তু তার মস্তিষ্ক প্রথমবার দেখা তথ্যের সাথে খাপ খাইয়ে নিয়েছে, যা সে তার পরবর্তী সময়ে একই রকম প্রক্রিয়া দেখিয়েছিল। আমরা যখন কোনো কিছু শিখি, তখন আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটে এবং সেগুলিও বিভিন্ন হারে বিকাশ লাভ করে। মজার ব্যাপার হলো, মানুষের মস্তিষ্ক জন্মের সময় আংশিকভাবে তৈরি হয়। এর সবথেকে বেশি গ্রোথ 20-এর দিকে ঘটতে থাকে, আমাদের 40-এর দিকে অল্প অল্পভাবে প্রসারিত হতে থাকে। রুলস নাম্বার 6, আমাদের মস্তিষ্ক অর্থবহ তথ্য সঞ্চয় করে। সলোমন সেরসেভস্কি ছিলেন একজন রাশিয়ান সাংবাদিক, যিনি 1886 সালে জন্মগ্রহণ করেছিলেন, যাকে একবার 30টি অক্ষর এবং সংখ্যার একটি সূত্র দেওয়া হয়েছিল। তিনি 15 বছর পরেও সূত্রটি মনে রেখেছিলেন। তিনি এলোমেলো তথ্য মুখস্থ করতে পারতেন, কিন্তু সেই তথ্যকে অর্থপূর্ণ প্যাটার্নে সংগঠিত করতে পারতেন। সেরসেভস্কির মতো যে কোনো তথ্য আমাদের মস্তিষ্কের মনে রাখার জন্য এটি একটি অর্থপূর্ণ হতে হবে। যদি আপনাকে কোনো তথ্য মুখস্থ করতে হয়, তাহলে নিজের কাছে তথ্যটি পুনরাবৃত্তি করে এটিকে আরও অর্থপূর্ণ করে তুলুন। এর মানে হলো আপনি 2 ঘন্টার মধ্যে প্রতি 10 মিনিটে এটি পুনরাবৃত্তি করবেন। 19 শতাব্দীর জার্মান মনোবিজ্ঞানী হারমান এভিংহাউজ আবিষ্কার করেছেন যে শিক্ষার্থীরা সাধারণত 30 দিনের জন্য একটি ক্লাসে যা শেখে তার 90% ভুলে যায়। যাই হোক, তিনি প্রমাণ করেছিলেন যে ছাত্ররা নিয়মিত সময়ে বারবার পুনরাবৃত্তি করলে তারা আরও দক্ষতার সাথে তথ্য মনে রাখতে পারে। সময়ের ব্যবধান আপনার মস্তিষ্ককে বুঝতে দেয় যে আপনি তথ্যগুলো পুনরাবৃত্তি করছেন এবং এটি প্রক্রিয়াকরণ করা গুরুত্বপূর্ণ। এবং যখন আপনার মস্তিষ্ক কোনো কিছুর সাথে এটিকে কানেক্ট করে,
তখন এটি আরও ভালোভাবে মনে থাকে। প্রমাণ দেখায় যে আমরা যখন আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতি সম্পর্কে চিন্তা করি, তখন আমরা আবার আমাদের স্বল্পমেয়াদী স্মৃতিতে প্রবেশ করি, যার অর্থ হল এই স্মৃতিগুলি মূলত অন্যান্য তথ্য দ্বারা রিপ্লেস হতে পারে যা আমরা দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করতে চাই। একটি বিদেশি ভাষা অধ্যয়ন প্রায় চ্যালেঞ্জিং, কারণ আপনি যখন একটি নির্দিষ্ট শব্দ মুখস্থ করেন, উদাহরণস্বরূপ আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিতে থাকা একটি শব্দের বানান যদি অনেকটা একই ধরনের হয়, তাহলে আপনার স্বল্পমেয়াদী স্মৃতিতে সহজেই সেই শব্দ দ্বারা রিপ্লেস হতে পারে। তাই আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে শুধু আপনার ছাত্রদের নতুন কোনো জিনিস শেখানোর পর এক সপ্তাহ পর সেগুলিকে আবার তাদেরকে মনে করিয়ে দিন। রুলস নাম্বার 7, আমাদের ইন্দ্রিয় একসাথে কাজ করার জন্য বিকশিত হয়েছে। বহু সংবেদনশীল পরিবেশ আপনাকে আরও ভালো শিখতে সাহায্য করতে পারে। আপনি পড়াশোনা করার সময় গান শুনতে পারেন। যদি আপনি পড়াশোনার সঙ্গে গান শুনে অভ্যস্ত হন, সম্ভবত আপনার মস্তিষ্ক এটি করতে সক্ষম হওয়ার জন্য বিবর্তিত হয়েছে। আমাদের মস্তিষ্কের শক্তিশালী সমন্বিত প্রবৃত্তি রয়েছে, যার অর্থ তারা একেবারে একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য গ্রহণ করতে সক্ষম। আসলে যখন একাধিক ইন্দ্রিয় একই সময়ে উদ্দীপ্ত হয়, তখন তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট গবেষণায় অংশগ্রহণকারীরা একজন ব্যক্তির কথা বলার ভিডিও দেখছিলেন কোনো শব্দ ছাড়াই। মজার বিষয় হলো, তারা ছবি দেখে অনেকটা বুঝতে পেরেছিল ছবিতে থাকা লোকটি কি বলতে চাইছে। যখন তাদেরকে আবার একজন ব্যক্তির কোনো মুখ নাড়ানো ছাড়া এবং শব্দ ছাড়া ভিডিও দেখানো হয়, তখন অংশগ্রহণকারীদের শ্রবণ কর্টেক্স নিষ্ক্রিয় ছিল। অন্য কথায়, চাক্ষুষ উদ্দীপনা আমাদের মস্তিষ্কের অংশগুলিকে সক্রিয় করতে পারে, যা সাধারণত শব্দ পরিচালনা করে। আমাদের ইন্দ্রিয় সংযুক্ত, তারা একে অপরকে উদ্দীপিত করে। কগনিটিভ মনোবিজ্ঞানী রিচার্ড মায়ার লার্নিং এবং মাল্টিমিডিয়া এক্সপোজারের মধ্যে লিঙ্ক পরীক্ষা করার সময় এটি আবিষ্কার করেছিলেন। তার পরীক্ষায় মায়ার তিনটি দলে বিভক্ত ব্যক্তিদের কাছে কিছু তথ্য দিয়েছিলেন। প্রথম দলটি কেবল তথ্য শুনেছিল, দ্বিতীয়টি কেবল এটি দেখেছিল, এবং তৃতীয় দল উভয়ই তথ্য শুনেছে এবং দেখেছে। গবেষণায় দেখা গেছে যে তৃতীয় গোষ্ঠী তারা যে তথ্য শিখেছে তা স্মরণ করার ক্ষেত্রে অনেক ভালো কিছু ছিল। তাই মাল্টিসেন্সারি লার্নিং টুলের কাছে নিজেকে উন্মুক্ত করুন। আপনার পাঠ্যপুস্তক পড়ার পরিবর্তে অর্থনীতি বা পদার্থবিদ্যা সম্পর্কে ইউটিউব ভিডিওগুলি দেখে খারাপ বোধ করবেন না, কারণ ভিজুয়ালগুলি আপনাকে শিখতেও সাহায্য করতে পারে। রুলস নাম্বার 8, মানুষের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে। আমাদের মস্তিষ্ক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। আমাদের একটি নয়, তিনটি মস্তিষ্ক আছে। কি, শুনে বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, শোনা যাক। আমরা শ্বাস প্রশ্বাসের জন্য একটি টিকটিকি মস্তিষ্ক দিয়ে শুরু করি, তারপরে একটি বিড়ালের মতো একটি মস্তিষ্ক যুক্ত আছে এর সঙ্গে, এবং তারপরে এটিকে জেল ও এর একটি পাতলা স্তরের মস্তিষ্ক আছে, যাকে কর্টেক্স বলা হয়। এইভাবেই তৈরি হয় সবথেকে পাওয়ারফুল মস্তিষ্ক। গাছে ওঠা থেকে শুরু করে জলবায়ুর সঙ্গে সাথে খাপ খাইয়ে আমরা পৃথিবীকে দখল করে নিয়েছি। কোনো জিনিসকে অন্যভাবে দেখা মানব মস্তিষ্কের একটি বিস্ময়কর ক্ষমতা। আমরা এই গ্রহে সবচেয়ে শক্তিশালী ছিলাম না, কিন্তু আমরা শক্তিশালী মস্তিষ্ক তৈরি করেছি, যা আমাদের বেঁচে থাকার চাবিকাঠি। শক্তিশালী মন বেঁচে থাকে, শক্তিশালী শরীর নয়। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সহযোগিতা করি এবং দল গঠন করে বিশ্ব দখল করেছি। আমাদের একে অপরকে বোঝার ক্ষমতা আমাদের বেঁচে থাকার প্রধান উপায়। যদি কেউ একজন শিক্ষক বা বসের কাছে নিরাপদ বোধ না করেন, তবে সে ভালো কাজ করতে পারবেন না। প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে নির্মিত হয়। আপনি জীবনে যা কিছু করবেন এবং শেখেন, শারীরিকভাবে আপনার মস্তিষ্কের গঠনকে পরিবর্তিত করে, আক্ষরিক অর্থে এটিকে পুনরায় তৈরি করে। মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হারে বিকাশ লাভ করে। কোনো দুই ব্যক্তির মস্তিষ্ক একই তথ্য একইভাবে একই জায়গায় সংরক্ষণ করে না। আমাদের বুদ্ধিমান হওয়ার অনেক উপায় রয়েছে, যার মধ্যে অনেক আইকিউ পরীক্ষাতেও দেখা যায় না। আমরা মনে করতাম যে বুদ্ধিমত্তার মাত্র 7টি বিভাগ আছে, কিন্তু এটি মোটেও সত্যি না। কোনো দুই মানুষের একই মস্তিষ্ক নেই, এমনকি যমজ বাচ্চাদেরও হয় না। প্রতিটি ছাত্রের মস্তিষ্ক, প্রতিটি কর্মচারীর মস্তিষ্ক, প্রতিটি গ্রাহকের মস্তিষ্ক আলাদাভাবে নির্মিত। অ্যামাজনের মতো ব্যবসাগুলি আপনার মস্তিষ্কের চালচলনের উপর নির্ভর করে কাজ করে।
আপনি অ্যামাজন হোম পেজে সেই জিনিসগুলি দেখতে পান যেগুলো আপনি কেনার জন্য সম্প্রতি সার্চ করেছিলেন। যতক্ষণ না আপনি সেই জিনিসগুলি কিনছেন, আপনার সব সোশ্যাল মিডিয়া হোম পেজে এই জিনিসগুলির অ্যাডস দেখতে পান। মস্তিষ্কের ক্ষেত্রগুলি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন হারে বিকাশ করে। স্কুলগামী শিশুদের মস্তিষ্ক তাদের শরীরের মতোই অসমভাবে বিকাশ লাভ করে। আমাদের স্কুল সিস্টেম এই সত্যকে উপেক্ষা করে যে প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে নির্মিত হয়। আমরাও বিশ্বাস করি যে প্রতিটি মস্তিষ্ক একই। রুলস নাম্বার 9, তথ্যগুলি আরও ভালোভাবে মনে রাখতে তথ্যের সাথে ভিজুয়ালগুলিকে একত্রিত করুন। আমাদের চাক্ষুষ জ্ঞান সবচেয়ে শক্তিশালী। দৃষ্টি একটি শক্তিশালী ইন্দ্রিয় যা আমাদের অন্যান্য ইন্দ্রিয়কে উদ্দীপনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য ব্যবহার হয়। একদল গবেষক কিছু ওয়াইন বিশেষজ্ঞের ওপর পরীক্ষা করে এটি দেখেছিলেন। গবেষকরা দেখতে চেয়েছিলেন যে ওয়াইন টেস্টাররা লাল ওয়াইন এবং সাদা ওয়াইনের মধ্যে পার্থক্য বলতে পারে কিনা। গবেষকরা সব ওয়াইনকে লাল রং করে দিয়েছিল। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কোনটি সাদা ওয়াইন কোনটি লাল ওয়াইন, তারা বলতেই পারেননি। যখন তারা লাল রং করা রঙিন সাদা ওয়াইন পান করত, তখন তারা ভেবেছিল যে তারা লাল ওয়াইন পান করছে। আসলে দৃষ্টি হচ্ছে তুরুপের তাস। দৃষ্টি মানুষের ব্রেইনকে ট্রিক করতে পারে। অন্য একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় 10 সেকেন্ড করে 2500টি চিত্র দেখানো হয়েছিল। বেশ কিছুদিন পরে অংশগ্রহণকারীরা 90% হারে নির্ভুলতার সাথে চিত্রগুলি স্মরণ করতে পারে। 1 বছর পরে নির্ভুলতার হার একটু বেশি ছিল, প্রায় 63%। তবুও লোকেরা যখন তথ্য শোনে, তারা 3 দিন পর তার প্রায় 10% তাদের মনে থাকে। সঙ্গে যদি একটি চিত্র কথ্য তথ্যের সাথে থাকে, মানুষ 65% তথ্য বেশি মনে রাখবে। একে বলা হয় দ্য পিক্টোরিয়াল এফেক্ট, একটি প্রভাব যা বিজ্ঞানীরা 100 বছরেরও বেশি আগে চিহ্নিত করেছিলেন। দ্য পিক্টোরিয়াল এফেক্ট বলে যে আমাদের চাক্ষুষ ইন্দ্রিয় আমাদের উপলব্ধির ওপর অন্য যে কোনো ইন্দ্রিয়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রভাব ফেলে। দৃষ্টিশক্তি স্পর্শের চেয়ে বেশি শক্তিশালী তা প্রমাণ করার জন্য গবেষকরা অঙ্গ প্রত্যঙ্গের ভিজুয়াল এবং হ্যাপটিক ইন্দ্রিয় পরীক্ষা করেছেন। একটি গবেষণায় একজন অঙ্গ বিচ্ছেদ লক্ষ্যে এমনভাবে টেবিলের সামনে বসানো হয় যাতে সে একটু ডান দিকে সরলে সামনের আয়নাতে তার প্রতিফলন দেখে মনে হয় যেন সে তার কাটা হাত ফিরে পেয়েছে। যখন লোকটি আয়নাতে সেই প্রতিফলন দেখেছিল, তখন তার চাক্ষুষ ইন্দ্রিয়গুলি তার হ্যাপটিক ইন্দ্রিয়ের ওপর প্রভাব ফেলেছিল। তিনি হঠাৎ একটি ফ্যান্টম বাম হাত অনুভব করলেন, ঠিক যেমন তিনি আয়নায় বাম হাতটি দেখেছিলেন। রুলস নাম্বার 10, আপনার জ্ঞানীয় দক্ষতা বাড়াতে অধ্যয়ন করুন এবং শুনুন। যারা গান শোনেন বা গান করেন, তারা খুব সহজে চলাফেরা করেন। গান মনকে শান্ত রাখে। পৃথিবীতে অনেক ধরনের মিউজিক আছে যা মস্তিষ্কে বিভিন্ন প্রভাব ফেলে। কিছু শব্দ তরঙ্গ ফোকাস করতে সাহায্য করে। আমরা যা কিছু জানার আছে তা জেনে জন্মগ্রহণ করিনি। আমরা হয় অভিজ্ঞতা বা শিক্ষার মাধ্যমে শিখি। এইসব শিখতে কোনো রেকর্ড বাটন নেই যে রেকর্ডারে প্রেস করলাম আর সব শিখে গেলাম। আমাদের প্রত্যেকের মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে, ভিন্নভাবে তৈরি, তাই প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে কাজ করে। আপনার বাবা মাও কি কখনো আপনাকে বলেছে, কখনো দেখো পাশের বাড়ির ছেলেটা অঙ্কে কত নম্বর পেয়েছে আর তুমি এত কম নম্বর পেয়েছো? বলেছে তো? এই রকম কোনো শিশুকে একদম বলা উচিত নয়। হয়তো তার মস্তিষ্ক গণিতের জন্য তৈরি না, হয়তো তার মস্তিষ্ক ব্যবসার জন্য তৈরি। যাই হোক, আমাদের মস্তিষ্কের শক্তি এবং এটি কিসের জন্য তৈরি তা আপনাকে নিজেকে চিন্তা হবে। আপনার নিজের নেচার নিজেকে বুঝতে হবে, তারপর সেই প্রতিভা নিয়ে কাজ শুরু করতে হবে। আপনি অবশ্যই সফল হবেন। আপনি যদি একজন অভিভাবক হন, তবে আপনার সন্তানদের অন্যদের সাথে তুলনা করার সম্পূর্ণ বন্ধ করা উচিত। এতে শিশুর আত্মবিশ্বাস কমে যায়, ইনফিওরিটি কমপ্লেক্স তার মধ্যে বাসা বাঁধে। তাহলে সে তার গুণাবলী বাড়াতে পারবে না এবং জীবনে অন্যদের থেকে পিছিয়ে থাকতে পারে। রুলস নাম্বার 11, পুরুষ এবং মহিলাদের মস্তিষ্ক আলাদা। পুরুষদের যে এক্স ক্রোমোজোমের মাধ্যমে একটি থাকে এবং মহিলাদের মধ্যে দুটি থাকে, যদিও একটি ব্যাকআপ হিসেবে কাজ করে, মহিলারা জেনেটিক্যালি আরও জটিল কারণ তাদের কোষে সক্রিয় এক্স ক্রোমোজোমগুলি মা এবং বাবার মিশ্রণ। পুরুষদের এক্স ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসে এবং তাদের ওয়াই ক্রোমোজোম 100টিরও কম জিন বহন করে। এক্স ক্রোমোজোম প্রায় 1500টি জিন বহন করে থাকে।
পুরুষদের এবং মহিলাদের মস্তিষ্ক গঠনগতভাবে এবং রাসায়নিকভাবে আলাদা। পুরুষদের একটি বড় অ্যামিগডালা থাকে এবং সেরোটোনিন দ্রুত উৎপাদিত করে। তীব্র চাপের জন্য পুরুষ এবং মহিলারা আলাদাভাবে প্রতিক্রিয়া জানায়। মহিলারা বাম গোলার্ধের অ্যামিগডালা সক্রিয় করে এবং ইমোশনাল জিনিসগুলি মনে রাখে। পুরুষরা ডান অ্যামিগডালা ব্যবহার করে এবং ঘটনার আসল জিনিসগুলি মনে রাখে। নারীদের তুলনায় পুরুষরা সিজোফ্রেনিয়ায় বেশি আক্রান্ত হয়। পুরুষদের তুলনায় মহিলারা বিষণ্ন হওয়ার সম্ভাবনা বেশি এবং পুরুষদের মধ্যে বেশিরভাগ মদ্যপ এবং মাদকাসক্ততে আচ্ছন্ন দেখা যায়। যেহেতু পুরুষ এবং মহিলার মস্তিষ্ক আলাদা, এটি তাদের জন্য মূল্যায়ন এবং পরিকল্পনা করার মাধ্যমে সচেতনভাবে উভয় পন্থা থেকে উপকৃত হতে পারে। রুলস নাম্বার 12। লাস্ট বাট নট লিস্ট, আমরা শক্তিশালী এবং প্রাকৃতিক অনুসন্ধানকারী। শিশুরা শেখে সেটি লক্ষ্য রাখলে আপনি জানতে পারবেন যে আপনার মস্তিষ্ক কতটা শক্তিশালী। পর্যবেক্ষণ অনুমান পরীক্ষার মাধ্যমে মানুষের ব্রেন যে কোনো কিছু শিখতে পারে। মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিরর নিউরন, এর কারণে আমরা আচরণ চিনতে এবং অনুকরণ করতে পারি। আমাদের প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের কিছু অংশ শিশুর মতোই নমনীয় থাকে, তাই আমরা নিউরন তৈরি করতে পারি এবং সারা জীবন নতুন জিনিস শিখতে পারি। আমাদের বেশিরভাগ স্কুলের ক্লাসরুম অথবা অফিসের কিউবিকেলের মধ্যে আটকে থাকি, কিন্তু মানব মস্তিষ্ক নতুন কিছু শেখার জন্য এবং এক্সপ্লোর করার জন্য তৈরি হয়েছে। গুগল তাদের এমপ্লয়ীদের 20% টাইম দেয় এক্সপ্লোর করার জন্য। এই এক্সপ্লোরার টাইমের মধ্যে জিমেল, গুগল নিউজ ছাড়াও আরও প্রোডাক্ট তৈরি হয়েছে। সবশেষে আপনাদেরকেই বলবো যে মানুষের মস্তিষ্ক একটি অত্যাধুনিক তথ্য স্থানান্তর ব্যবস্থা। এটি কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে বুঝে আপনার মনকে অপটিমাইজ করুন, ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং দীর্ঘস্থায়ী চাপ এড়ান। এটি করার মাধ্যমে আপনি আপনার বুদ্ধিবৃত্তিক সম্ভাবনাকে সর্বাধিক করে তুলবেন। কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার ব্রেনকে কিভাবে ইউজ করেন। আজ পর্যন্ত এইখানেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অরিফিলকে, এবং প্রতিনিয়ত আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থেকে প্রত্যেকের সাথে এই অডিও বুকগুলিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।